মাত্র 5 মিনিটের বৃষ্টিতে জল এভাবে জমে যায়। টিনে প্রচুর আবর্জনা জমে থাকার কারণে জল পাস হতে পারে না। মালদা জেলা ইংরেজি বাজারের পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের বসবাসকারী মানুষদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দীর্ঘ 6 বছর ধরে। বৃষ্টির দিনে সমস্যার আরো কঠিন হয়ে পড়ে, কারণ এই সময় রাস্তায় প্রায় 3 কিলোমিটার হাঁটু জল জমে থাকে। এখানে সমস্যাটা কত বছর ধরে হচ্ছে? 6 বছর ধরে আমাদের রাস্তা বৃষ্টি আসে, এরকম জল জমে যায়, ড্রেনের কোনো সমস্যাই হয় না, পাইপে জল ভরে জল হয়। এলাকার বাসিন্দারা দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে যেতে পারেন না, এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হয়। থেকে আসলে তোমাদের কেমন সমস্যা হচ্ছে? ও অনেক জল হয়ে গেছে, খারাপ লাগছে, জল হয়ে গেছে। এটা কি আজকে না এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে? এটা কি বর্ষার দিনে না প্রত্যেক দিনে? বর্ষার দিনে এমনি হয়। তোমরা আজকে স্কুল যেতে পারছিলে? হ্যাঁ, স্কুল থেকে আসলাম, এক লোড হলো আসলাম। তো এখানে প্রায় কতটা জল জমেছে এখানে? এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে বারংবার জানানোর পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি। স্থানীয় মানুষদের দাবি, খুব তাড়াতাড়ি ড্রেন পরিষ্কার করা ও রাস্তা উঁচু করা হোক। আপনাকে কোনো প্রতিবাদ জানিয়েছেন কাউকে? হ্যাঁ জানিয়েছি, কাউন্সিলরকে বলা হয়েছে, কোনো প্রতিবাদই করেনি বা কোনো টাকাই। আপনাদের দাবি? আমাদের দাবি রাস্তাটা উঁচু হোক, ড্রেন হোক। আমরা স্কুল যেতে পারছি না, আমাদের ড্রেনটা পরিষ্কার করা দরকার।